গুড ইভিনিং গাইস, আজকে এসে গেছি আবার ইভিনিংয়ে একটা চাকাচাক ব্লগ নিয়ে। আজকে এটা শুরু হয়েছে একটু গঙ্গার পার থেকে। তুমি জানো, তোমরা সবাই জানো এটা আমার খুব ফেভারিট জায়গা। অফিস থেকে বেরিয়ে আমি রোজই প্রায় এখান দিয়েই আসি আর এখানে একটু চা খেয়ে যাই। আজকে তো ইভিনিং, স্যাটারডে ইভিনিং, তো সেই জন্য একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরোনো। অফিস থেকে বেরিয়ে আমরা চলে এলাম এখানে, তো এখান থেকে আমরা একটু চা খেয়ে বাড়ি যাবো। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাবো, আজকে অন্য কোথাও ঘোরাঘুরি করবো না। অ্যাকচুয়ালি সকালবেলা মোবাইল খুলে আজকে দেখলাম কে আজকে নাকি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে। আমি জানতাম অগস্টের ফার্স্ট সানডে ফ্রেন্ডশিপ ডে হয়, বাট আজকে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে, তার উপর স্যাটারডে ইভিনিং, উইকেন্ডও। তাই আমরা প্ল্যান করলাম কি আজকে একটা ছোটো সেলিব্রেশন করা যাক। তোমরা তো সবাই হামতিন গ্রুপটার নামটা দেখেছো, অ্যাকচুয়ালি হামতিনের মধ্যে তোমরা দুজনকেই দেখেছো, বা তবে ওরও কিন্তু হামতিন গ্রুপের মধ্যে নয়, ও আমাদের একটা আলাদা পার্ট অ্যান্ড মোস্ট স্পেশাল পার্ট, বাট ও নট ফ্রম হামতিন গ্রুপ। হামতিন গ্রুপের মধ্যে দুজনকে দেখেছো, আমাকে আর অ্যাটকে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমি আলাপ করাচ্ছি আমাদের হামতিনের থার্ড পার্টকে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আছি, সবাই জানেন যে আমিও সেকেন্ড পার্সন, তো থার্ড পার্সন অনেক সময় আমাদের ক্যামেরাতে আসে না, ও ক্যামেরাম্যানের কাজটাই বেশি করে থাকে এবং ওয়ান ক্যামেরা আসতে খুবই মানে অসুবিধা করে। তো আজকে ফ্রেন্ডশিপ ডে তো কিন্তু আনতেই হবে, কারণ গ্রুপটার মেন মোটিভ ছিলই আমাদের ফ্রেন্ডশিপ নিয়ে। তো আমাদের ফ্রেন্ডশিপের যত রিয়েল লাইফে যত ঘটনা আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার, তো আজকে থার্ড পার্সনকে ফ্রেন্ডশিপ ডে দিন আনারই আমাদের একটা মানে জোর জবরদস্তিভাবে আনা হয়েছে। ফ্রেন্ডস, তুমি আগে পড়ি, আমি পার্থ, এই গ্রুপের 3 নম্বর, আর আমাদের হামতিন শুরু মানে ওরা থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর। তো আমাদের এটাই অ্যাকচুয়ালি হামতিন গ্রুপ, যেটা আমরা মোটামুটি তৈরি করি 2018-এর লাস্টের দিকে। তো আমাদের আমাদের গ্রুপে সবই কিছু আছে, লাইক ব্যানার, টি শার্ট, সবই কিছু আছে, বাট সেটা আমাদের খুব একটা যে অ্যাপ্লাই হয়েছিল তা নয়। আমাদের এটা অ্যাপ্লাই হয়েছিল 2019-এ ABC-র সময়ে। আমি তোমাদেরকে দেখাবো পরে সেই সব ছবিগুলো বা সেই সব মুহূর্তগুলো, সেই সময় তো আমি ব্লগিং করতাম না, তার জন্য খুব একটা ভিডিও বা ভিডিও আছে রাদার, বাট এরকম কোনো ডিটেলস করা নেই। তো ধীরে ধীরে ইউটিউবে ছাড়া যাবে আবার। হ্যাঁ, তো আমি ধীরে ধীরে আপলোড করব এগুলো। আর আজকে আমাদের মধ্যে একটা ছোট্ট সেলিব্রেশন আছে ফর ফ্রেন্ডশিপ ডে। পরে সানডে করা যেত, বাট ওটা সানডে, তো তাই জন্য পরের দিন আবার অফিস আছে। তো সেই জন্য ঠিক করলাম কি আজকেই স্যাটারডে ইভিনিং আর ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে, আর তোমাদের সাথে ওর ইন্টারঅ্যাকশন করানোরও ছিল, বিকজ হামতিন গ্রুপটা তো তিনজন ছাড়া পুরো হচ্ছে না। তো যাই হোক, তো সন্ধ্যেবেলা আস্তে আস্তে তোমাদেরকে জানাচ্ছি কি সন্ধ্যেবেলা সেলিব্রেশনটা। হ্যাঁ, সেলিব্রেশনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি হচ্ছে ধীরে ধীরে। এনিওয়েজ চলো ইভিনিংয়ে দেখাই, রাত্রে দেখাই রাদার। এখানে ইভিনিংটা খুব সুন্দর লাগে, এক কাপ চা আর সঙ্গে, হ্যাঁ সূর্যটা ডুবছে, এক কাপ চা সঙ্গে বেশ পরন্ত বেলা, সুন্দর হাওয়া, কিন্তু কবিতা কবিতা শুনতে লাগলো। ফ্লোটালটাও পুরো পরিষ্কার সুন্দর দেখা যাচ্ছে, পুরো একদম ফ্লোটালের অপোজিটেই। আচ্ছা, SBI-এর মেইন ব্রাঞ্চ এইটাই মনে হচ্ছে না? যাই হোক, ঠিক আছে চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। একটা নৌকা বিহারও হয় এখানে শোন না, চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক, আজকে আর বেশিক্ষণ চা খেয়ে সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। অ্যাকচুয়ালি সেলিব্রেশনটার একটুখানি অ্যারেঞ্জমেন্টটা তো করতে হবে, তারপরে ওরও বাড়িতে রয়েছে। দেখো এইটার কথা তোমাদেরকে বলছিলাম, এইটা মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ে, হ্যাঁ চলে এসেছি সেলিব্রেশনের কিছুটা ব্যবস্থা করতে। তো অ্যাকচুয়ালি কোনো রকম ফ্রাই ছাড়া তো, একটু স্ন্যাক্স বা কিছু ছাড়া তো কফিটা মানায় না। তো এটা আমাদের বাড়ির কাছাকাছি একটা দোকান, তো সেখান থেকে কিছু ফিশ ফিঙ্গার আর কিছু ফ্রাই আর কি নিয়ে যাবো বাড়িতে। দেখা যাক, দাদা বললো তো একটু টাইম লাগবে, কতক্ষণে হয় সেটা দেখি। শুধু তো খাবার কিনতে এলে হবে না, সেটা খাবার খেতেও হবে। দেখো কাণ্ড,
এরা কিনতে এসেছে, খাবার শুরুও করে দিল খেতে ফটাফট করে। যদিও আমিও খাবো, আমি জাস্ট ভিডিওটা করছি বলে একটু দাঁড়িয়ে আছি আর কি। দেখো কাণ্ড, সব খেতেও ফিশ ফিঙ্গার খেতেও শুরু করে দিল সবাই মিলে। ওরও কিন্তু জানে না সবগুলো। Pupu, where is the elephant? Oh, elephant already hate modde. Good one. Then, goat. Where is your goat? Goat? Pupu, goat ta niye sho. Goat? Yes, good one. Clappy. Pupu, clappy. Pupu, clappy. Then, lion. Lion? Where is your lion? এখন তোমাদের বলেছিলাম আজকে আমাদের একটা সেলিব্রেশন আছে ফ্রেন্ডশিপ ডে এর জন্য। অ্যাকচুয়ালি আমাদের 7 বছর হলো বন্ধুত্বে, 2015 থেকে আমাদের ফ্রেন্ডশিপ চলছে আর 2022 পর্যন্ত আমাদের 7 বছরের আজকে ফ্রেন্ডশিপ ডে প্রতি বছরই আমরা সেলিব্রেট করি। কোন বছর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমাদেরকে আমি সবকিছু ইনফর্ম করি বা সবকিছু জানাই। দেখা যাচ্ছে না কেকটা কাটার জন্য, কেকটা অ্যাকচুয়ালি ও কেকটা কাটার জন্য, তাই ও কেক কাটিং আগে করে দেয়। ধরো কেক টান টান করে প্রপারলি 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 তুই বাবা রে মাঝখানটায় বসে দাবি চালু রাখি এখান থেকে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু আস, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু আস, করে দাও পুটাটা করে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে হয়ে গেল কেকটাকে। মাম্মা খাবে, মাম্মা খাবে, পুপু খাবে। পরে না দেখেছিস তো, ও বাকি খাবার কোনোটাই খেতে পারে না, বাট ওর কেক ও ফেভারিট। বিরিয়ানি হয়েছে আর চিকেন কষা তোমাদেরকে দেখাচ্ছি আমি। খুব ইন্টারেস্টিং ডিনার হয়েছে। যাই হোক, তোমাদের ডিনারের সময় আবার তোমাদের সাথে আমি বলছি বাকি ডিটেলস। গুড মর্নিং, কালকে রাত্রিবেলা সেলিব্রেশনের পার্ট এতটা দেরি অবধি চলেছিল যে আর ব্লগটা শেষ করতে পারিনি। আজকে সকালে উঠতে একটু লেট হয়ে গেছে, প্র্যাকটিক্যালে অনেকগুলো পরপর কাজ করলাম, করে এবার অরকে একটু রেডি করানোর আছে, একটু বেরোনোরও আছে, দু চারটে কাজ আছে। বাইরের নেক্সট লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে, তো আজকের আপাতত ব্লগটা এই অবধি রাখছি আমি এইটুকুর মধ্যে। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আমরা নেক্সট কোনো ভিডিও আপলোড করলে আপনারা তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর ভালো লেগে থাকলে লাইক করো, ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে, আর যদি কোনো সাজেশন থাকে তো প্লিজ কমেন্ট করো আমাদেরকে। চলো এখন এক সত্যি অনেক কাজ আছে, বেরোনোর আছে, নেক্সট আপডেট দিচ্ছি তোমাদের একটু পরে। বাই বাই, হ্যাভ আ গুড ডে।